আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই টুম্পাস লাইফস্টাইলে। আজকে হচ্ছে গোজাগরি লক্ষ্মী পুজো। কার কার বাড়িতে এই লক্ষ্মী পুজো হচ্ছে আমাকে তাহলে জানিও। আমার বাড়িতেও হচ্ছে, আমি নিজেই আমার পুজো আমি করছি। হ্যাঁ, কোনো ঠাকুরমশাইকে দিয়ে না, আমি নিজেই করব আমার ঘরে লক্ষ্মী পুজো। আজকে ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টায়, 6টা থেকে আজকে চলছে। দেখছো কি অবস্থা, আমাকে দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ ঝড় করে এলাম। চুল ফুল যেমন সেই স্নান করেছিলাম সেইভাবে বাঁধা পড়ে আছে। সকালবেলা 6টায় উঠেছি, উঠে ঘর দুয়ার ঝাড় ফাট দিয়ে মোছামুছি করে সমস্ত ঠাকুরের বাসন কাপড় জামা ছেড়ে গা কাপড় ধুয়ে, মানে স্নান সেরে নিয়েছি, আগে গা কাপড় বলছি, স্নান সেরে নিয়ে তারপরে ছেলেদের টিফিন করে দিলাম। আজকে লুচি তরকারি করে দিয়েছি, ওরা খেলো। আর হচ্ছে ঠাকুরের বাসন টাসন সব মাজা ঘষা সব কমপ্লিট করেছি, মানে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আর আমি তো ঠাকুরকে, তো লক্ষ্মী ঠাকুরকে তো খিচুড়ি ভোগ দিই, খিচুড়ি ভোগ আর অনেক রকম সবজি দিয়ে একটা মানে লাবড়া তরকারির মতন ওটা করব। আমি রাত্রে সব কাটাকুটি করে গুছিয়ে রেখেছি, মানে প্রচুর মানে ওতে সবজি দিয়েছি আমি অনেক রকম। আমি প্রতি বছর হয় আলুর দম করি বা ফুলকপি আলুর তরকারি করি, তো এবার কি মনে হলো না সব রকম সবজি দিয়ে একটা তরকারি করি, সেই কারণে সব সবজি টবজি আমি রাত্রে কেটে কুটে রেখেছি। তারপরে 3 রকম ভাজা, লুচি, তারপরে হচ্ছে খিচুড়ি, মানে এগুলো সব আমি করব। তা এখন আপাতত শুধু চাটনিটা করে এসছি। এবার সকাল থেকে ভাবছি একবার করে যে যাই তোমাদের সাথে একটুখানি বসে কথা বলে আসি, তারপরে আবার আমি রান্নাঘরে ঢুকবো। তারপরে দেখি এক এক পর এক কাজ হয়েই যাচ্ছে, বুঝতেই তো পারছো ঘরে পুজো থাকলে, আর ঘরে যদি হেল্প করার মতন কেউ যদি না থাকে তাহলে তো আরো অসুবিধা। সেই কারণেই আমি তোমাদের সামনে আর আসতে পারিনি, ওই জন্য কিছুটা সেরে তারপরে আমি এখন এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তা কারা কারা আজকে এই লক্ষ্মী পুজোতে ভোগ টোগ দাও, কি করো না করো আমাকে একটুখানি জানিও, আর আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন দেখি, মানে এখনো মানে ওই রান্নার ওদিকটা হয়ে গেলে নিশ্চিন্ত, তারপর আস্তে আস্তে ঠাকুরের জায়গাটা গোছাবো। তারপরে বললো তো 5টার পর থেকে নাকি পূর্ণিমা লাগছে, তারপরে আমি এই সমস্ত ঠাকুরের গুছি টুচি নিয়ে তারপরে পুজোয় বসবো। আগে তো ওদিকে হোক, মানে নিঃশ্বাস ফেলতে পারছিলাম না আজকে সকাল থেকে উঠে। তা আমি ভেবেছিলাম 5টার সময় উঠবো, তার 5টা মানে অত রাত্রে শুয়েছি, সমস্ত সবজি কাটাকুটি করে রেখে দিয়ে তারপরে শুয়েছি, দেরি হয়ে গেছে, আর সকালে উঠতে ইচ্ছা করছিল না। তারপরে এই মানে মাথার এই দু সাইডটা না একটা যন্ত্রণা করছিল, কেন কে জানে, থেকে থেকে হয়, সবসময়ই হয় না। তারপরে এবার ওইগুলো সেরে সুরে গুছিয়ে টুছিয়ে নিয়ে বসেছি। চলো যা কিছুই করবো তোমাদের সাথে শেয়ার করবো। আগে একটুখানি তোমাদের সাথে একটু বকবক করে নিলাম এসে, করে নিয়ে তারপরে আবার ফুল মানে পুরো ভিজা ছপছপ করছে স্নান করে, চুলটা খোলারও আজকে সময় পাইনি, পাগলের মতন লাগছে। চলো, এই যে আমি আজকে ভোগের খিচুড়ির সাথে এই যে সবজিগুলো কেটেছি, এর মধ্যে আছে পটল, কুমড়ো, বরবটি, থোড় যেটাকে ভাড়ালি অনেকে বলে, পেঁপে, তারপরে হচ্ছে গাঁটি কচু, মূলো, আলু, মানে যত রকম সবজি পেরেছি তত রকম সবজি দিয়ে এই তরকারিটা আমি করব। তা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে আমি তেল দেব। গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে তেলে করব। তেল দিয়ে দিয়েছি আমি, একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আমি ছিঁড়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুলো, আর দেবো 2টো তেজপাতা। এবার দেবো আমি ফোড়ন, 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন,
দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নি। খুব সুন্দর লাগে পাঁচফোড়নের একটা গন্ধ। এবার আমি সবজিগুলো ছেড়ে দেব। দিয়ে দিয়েছি সমস্ত সবজি দিয়ে দিয়েছি, তখন বলতে পারিনি শিমও দিয়েছিলাম। আর কি ভালো লাগে শিম, এখন এত কচি কচি শিম উঠছে না বাজারে, দামও তেমন 150 টাকা করে শিম, বাপরে বাপ। এবার কি করবো, বছরের একটা দিন লক্ষ্মী পুজোতে এইসব করি, না করলেও মনটা ভালো লাগে না। এবার সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, কারণ জল খুব সামান্য দেবো, তো একটু সবজিগুলোকে ভাজা ভাজা আগে করে নিই। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে দিয়ে দেব নুন। প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি হাত দিয়েই দিচ্ছি, তাহলে আন্দাজটা ভালো বুঝতে পারবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। দেব আদা বাটা। দিয়ে ভালো করে আমি মশলাগুলো মেশাবো সবজিগুলোর মধ্যে। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কম দিয়েছি, যেহেতু আমি একটা ভাজা মশলা করে রেখেছি, সেটা দেওয়ার যখন দেব তখন বলবো। এবার দিয়ে দেবো একটু চিনি, নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে না। এবার চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটা ভাজা ভাজা করব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে দিই, কতটা ভাজা হয়েছে দেখে নি। আমি গোটা 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, হয়ে এসছে ভাজা ভাজা। এবার আমি জল দেব, খুব সামান্য জল দেব, যেহেতু আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু লাগবে
ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, এটা কিছুক্ষণের জন্য ঢাকা থাক। ঢাকনাটা সরিয়ে দেবো, দেখি কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়াই আমি রান্নাটা করব, যাতে যেইটুকু আমার জল আছে ঝোলে সেইটুকু শুকিয়ে যাবে। ঢাকনা ছাড়াই থাক, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। ভাজা মশলা বলতে এখানে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা তরকারির মধ্যে গন্ধটা আসে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো তরকারির মধ্যে, পুরো সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। আমার পাঁচ রকম ছ রকম মানে অনেক রকম সবজি আছে এর মধ্যে, গুণ মানে ঠিক মতন গুনলে সাত রকম আছে। সাত দিয়ে আমি ভোগের খিচুড়ির তরকারিটা করলাম। এবার আমি নামিয়ে ফেলবো, দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো, একদম রেডি। এই যে ঠাকুরের ভোগের খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছি। ডাল আমি ভেজে নিয়েছি, মুগের ডাল আমি ভেজে ধুয়ে রেখে দিয়েছি, আগে জলটা গরম হোক তারপরে আমি দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভেজে তারপরে ধুয়ে নিয়েছি। ডালটা দেওয়া হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি চাল আর ডালটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। এবার যতক্ষণ না চাল আর ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে, ভালো করে সেদ্ধ, তারপরে আবার চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। বুঝে দিতে হবে, ঠাকুরের ভোগ তো দেখাও যাবে না। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ আর নুনটাকে। দিয়ে একটু সামান্য জল দেবো। হলুদ আর নুনটাকে মিশিয়ে দিলাম, এবার আমি জলটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটা আবার ফুটতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবি দিচ্ছি। এবার আমি ফোড়ন দেবো, এর মধ্যে মশলা যা যা দেওয়া সেগুলো দেব। বসিয়ে দিলাম আমি একটা গামলা, কারণ ঠাকুরের একটাই কড়াই আমি বার করেছি, এতে ফোড়ন দিতে হবে, এখন কিছু করার নেই।
আবার কি বার করবে। এই গামলাটার মধ্যে আমি এখন মশলা দিয়ে যা যা দেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে, দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই গোলাটার মধ্যে আমি করেছি একসাথে সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা টমেটো কুচি দিয়ে আমি মশলাটাকে আর আদা বাটা দিয়ে একসাথে জলে গুলে নিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি এবার নুন আর চিনি। নুনটা খুব অল্প দেবো, যেহেতু আমি চাল ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম সেই বুঝে আমি দিচ্ছি খুব সামান্য। আর দিয়ে দেবো একটু চিনি। আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষে গেছে, এবার আমি ইডলিটার মধ্যে ঢেলে দেব। এবার আমি ভালো করে খিচুড়িটাকে মিশিয়ে দেব মশলাটার সাথে। এবার কিছুক্ষণ ফুটলে আমি ঘি ছড়িয়ে দেবো উপর থেকে, কিছুক্ষণ ফুটে যাক। এবার আমি দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রেডি হয়ে গেছে ঠাকুরের ভোগ, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বেগুন, আলু, কুমড়ো তিন রকম ভাজা হবে, ভাজা আর কি দেখাবো। তাও আমি ঢাকাটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা আর আলুটা ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা, আলু ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। নিয়ে আমি এবার লুচিটা ভেজে নেব। এই যে প্রথমেই দেখাই লুচি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এবার দেখাচ্ছে এই যে খিচুড়ি। আজকে খিচুড়িতে আমি কোনো সবজি দিইনি, যেহেতু আমি সব সবজি দিয়ে তরকারি করেছি বলে আজকে খিচুড়িতে একদমই সবজি দিইনি, আলুটা পর্যন্ত দিইনি। এই যে চাটনি, টমেটোর চাটনি করেছি আজকে। এই যে তরকারি, সমস্ত সবজি দিয়ে তরকারিটা সেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর কিচ্ছু করিনি। ইচ্ছা ছিল একটু পায়েস করার, তার করে ওঠা হলো না।
তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি আজকে আমার লক্ষ্মী পুজোর কি কি লক্ষ্মীকে আমি নিবেদন করলাম করব মানে করলাম বলছি মানে নিবেদন করব সেই সব রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা টিপে দেবে, তাহলে কি আমি নতুন নতুন যাই আমি ছাড়বো তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে আজকে আর বেশি কথা আর বলতে পারছি না, ভীষণ শরীরটা খারাপ লাগছে, কেননা প্রচুর মানে দাঁড়িয়ে খাট আজকে রান্না করতে হয়েছে একভাবে। ঠিক আছে, আমি ঠাকুরের কাছে অল্প অল্প করে যেহেতু দিয়েছি কিন্তু আরও বাকি আছে, এখন আমাকে আরও অনেক কাজ বাকি আছে। তাহলে আজকের মতন আমি রাখছি, সবার লক্ষ্মী পুজো ভালো কাটুক, ভালোভাবে তোমরা লক্ষ্মী পুজো করো, ঠিক আছে, বাই।